গাড়িটির লুকসটা কিন্তু খুবই জোস, আর এটার সাউন্ড সিস্টেমও অনেক ভালো। যারা বিশেষ করে গান শোনেন তাদের জন্য ভালো হবে। গাড়িটির মধ্যে 6টি স্পিকার আছে। এটা কি পুলিশ লাইট নাকি? না ভাই, এটা পুলিশ লাইট না, এটা হচ্ছে আপনার ফগ লাইট। মানে আমি আপনাকে একটু দেখাই দেই, 23 এবং 25 ফুল আপডেট করা আছে। আর এটা সিজিন এলপিজি করা আছে, এটা বা এলপিজি করা। মানে কিনছিলাম দুইটা কারণে, প্রথমত এটা লুকসটা একটু অন্য স্পোর্টি টাইপের, আর দ্বিতীয়ত এটা 1500cc পাইছিলাম, এই জন্য আমি এটা আর মানে বেশি সময় নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে পারবো, এই ধরনের গাড়ি দেখান। তো তেমন একটি গাড়ি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি। মালিকের জরুরি প্রয়োজনে, মানে তার ব্যবসায়িক প্রয়োজনে টাকা দরকার, তাই উনি এই তার গাড়িটা বিক্রি করে ফেললেন। পার্সোনাল ইউজ গাড়ি, গত প্রায় বেশ কয়েক বছর ধরে উনি ইউজ করতেছেন, উনি স্মার্ট কার্ডের মালিক। তো নাম ট্রান্সফার কোনো ঝামেলা নাই, আপনি যেদিন কিনবেন সেদিনই নাম ট্রান্সফার করে দেওয়া যাবে। আর আমার ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, তো লাইক বাটনে একটু লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে নেক্সট টাইম আমার কাছে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট হয়েছি ভিডিওটা ট্রাই করব। তো আজকে যে গাড়িটা দেখাবো উনি হচ্ছেন এই গাড়ির মালিক নাইম ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই ভালো রাখছে। ভাই আপনাকে কেমন আছেন? ভাই আসি আলহামদুলিল্লাহ। তো এটা তো আপনার পার্সোনাল ইউজ গাড়ি? জি ভাই। আপনারা নিজে পার্সোনালভাবে ইউজ করেছেন এবং স্মার্ট কার্ডে আপনি মালিক আছেন? এটা আমি। তো নাম ট্রান্সফার করতে কোনো ঝামেলা নেই? অবশ্যই না। মানে আসলে কি, এই গাড়িটা আসলে আমি মানে বছরখানিক আগে আমি এই গাড়িটা নিজে আসলে যখন বিজনেস মানে স্টার্ট করি তখন আমি আসলে গাড়িটাই মানে কিনি এরিয়াতে। ফ্যামিলিরও গাড়ি আছে, তারপরে আমি আসলে নিজেরটা বেশি ইউজ করতে পছন্দ করতাম। আর এই গাড়িগুলো হেভি, তো বাসায় যে মানে আপডেট গাড়িগুলো ভিভিটে এগুলো ইউজ করে ওগুলো আসলে মানে বাইরে গেলে একটু হালকা লাগে, একটা ডিসকমফোর্ট লাগতো। তো আমি কয়েকবার আমি ফ্রেন্ডের গাড়ি চালানোর পরে মানে 100-এর এই গাড়িগুলো চালায় খুব মজা পাইছিলাম। মানে হেভি গাড়ি চালায়, হেভি গাড়ি মানে কোনো দোলে না বা কোনো সমস্যা নাই। তো তখন আমি আসলে শখের বসে আমি বছরখানিক 2 বছর আগে আমি তখন এই গাড়িটা একজনের কাছে কিনি, মানে ফার্স্ট মালিকের কাছে কিনি। তো এরপরে আমি হলাম আসলে অ্যাকচুয়ালি সেকেন্ড মালিক, সেকেন্ড স্মার্ট কার্ড আমার। স্মার্ট কার্ড আসতে প্রায় কিন্তু 1.5-2 বছর সময় লেগে যায়। তো আমার আলহামদুলিল্লাহ স্মার্ট কার্ড কয়েক মাস আগে চলে এসছে। আমি 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 হলাম সেকেন্ড পার্টি স্মার্ট কার্ড। আচ্ছা, তো এটার মডেলের কত? এটা ভাই হচ্ছে SSK এর লাস্ট মডেল, এটা হচ্ছে আপনার 1995। এটা কি পুলিশ লাইট নাকি? না ভাই, এটা পুলিশ লাইট না, এটা হচ্ছে আপনার ফগ লাইট। মানে আমি আপনাকে একটু দেখাই দিই, একটু দেখান তারপর আমরা ভিডিওটা শুরু করি। ফগ লাইটের এটা হলো আপনার একটা অপশন। আচ্ছা, এটা সেকেন্ড অপশন। আচ্ছা, ফগ লাইট এটা শীতের সময়। হ্যাঁ, 3 নম্বর হলো এটা, এটা হলো আপনার, আমরা তো পুলিশ লাইট ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ধরেন যে এটা মাঝে মাঝে আমরা একটু যারা ইয়াং জেনারেশন আছি তারা ধরেন যে একটু মানে এগুলা একটু শোয়ের জন্য চালালো আর কি, ইউজ করতে পারে, আবার শীতের সময় আমরা ফগ লাইট এগুলা ইউজ করতে পারবো। আচ্ছা, এটাই আর কি। তো বন্ধ করে দেন। তো এটার মডেল আর হচ্ছে 95, এটার পরে কারিনা টিআই আসছে, এরপর আছে টিআই কারিনা 96, তারপর আসছে আপনার 2002 থেকে আপনার এলিয়ন, এলিয়ন আসছে। তো এটা হচ্ছে 95 এর এক্সএক্স কারিনা। রেজিস্ট্রেশন কত এটা? 2001 এর রেজিস্ট্রেশন। 2001 এর রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থা? পেপারস যেটা আমার নিজের পার্সোনাল ইউজ গাড়ি, তো আমি অবশ্যই সবকিছু একবার আপডেট রাখাই করি। এটা পেপারস হচ্ছে আপনার 23 এবং 25 ফুল আপডেট করা আছে। আর এটা সিজিন এলপিজি করা আছে? এটা বা এলপিজি করা। এলপিজি করা কত লিটার? এটা হলো 60 লিটার এলপিজি। 60 লিটার এলপিজি করা। তো আমরা দেখানো শুরু করি গাড়িটা, দেখেন। এটা যেমন এই যে এটা একটু মডিফাই করা, দুইটা লাইট ওই সাইডে। আচ্ছা, নিজেরটা হচ্ছে মডিফাই করা আছে হালকা, না? আচ্ছা, তো গাড়ির লুকটা কিন্তু অনেক সুন্দর এবং বডিতে কোনো স্ক্র্যাচ স্পট নাই, না? আলহামদুলিল্লাহ বডিটা একেবারে ফ্রেশ আছে, আর রিমটা মোটামুটি ফ্রেশ, চাকাটাও এটা একটু আর কি ইয়ে, প্রথম চাকার ওই যে চাকাটা ফার্স্ট এখন দেখাচ্ছেন এটা, এইটা একটু হালকা একটু হালকা কম আছে, তারপর কয়েক মাস চলবে, কয়েক মাস। আর বাকি বাকিগুলো স্পেয়ার চাকা সহ ওগুলো ভালো আছে, ওগুলো ভালো আছে আর কি। তো আমরা কিন্তু বলে দিলাম ভিডিওতে, না এটা যেহেতু আমার, আর আমি তো আপনার ব্লগে এর আগেও আসছি, এর আগে কয়েকটা গাড়িও বিক্রি করছি যে ভালো পাইছি, যেহেতু নিজের গাড়ি বিক্রি করতে আসছি এখন নিজেই সব বলে দিচ্ছেন আর কি। তো এই হচ্ছে ভিতরের অবস্থা, দেখেন। প্যাট 95 মডেল, দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন ভিতরের ইন্টেরিয়রটা। কিন্তু এগুলো কিন্তু ভাইয়া মেইনলি কিন্তু বেশি 1600cc এবং 1800cc বেশি আসে। আচ্ছা, আমি ওই সময় মানে কিনছিলাম দুইটা কারণে, প্রথমত এটার লুকসটা একটু অন্য স্পোর্টি টাইপের, আর দ্বিতীয়ত এটা 1500cc পাইছিলাম, এই জন্য আমি এটা আর মানে বেশি সময় নেই। আচ্ছা আচ্ছা, আর ভিতরের এই যে সিট কভারটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো কোয়ালিটি সিট কভার, এবং আপনার হলো স্টিয়ারিং এর, স্টিয়ারিং এর যে কভারটা আমরা দেখিয়ে দিব, এটা লেদারের। ওই যে ভদ্রমহিলা, মানে এটা একদম ভদ্রমহিলা ছিল। আচ্ছা, তো ওনার কাছে যখন আমি কিনি, তো ওই সময় যে সিট কভার আর লেদারটা লাগানো সেটা এখনো চলতেছে, মানে উনিও শৌখিন ছিলেন, ভালো কোয়ালিটি জিনিস লাগে আমি ইউজ করতে। পিছনের শেপটা কিন্তু অনেক সুন্দর, দেখেন পিছনের লাইটগুলো অরিজিনাল, না? হ্যাঁ অরিজিনাল, শুধুমাত্র ব্ল্যাক পেপার আপনি লাগাইছেন। আচ্ছা,
আর এইটা হলো আপনার হলো যে Honda Fazer দেখবেন যে আপনার সাইলেন্সার ইয়া থাকে তো আমি আসলে ওই সময় 2 বছর আগে যখন এটা নিয়ে তখন আমি আসলে অনেক মডিফাই করছিলাম তো এইটা সাউন্ড করে না এটা মাফলার বলা হয় শো আর কি এটা জাস্ট শো এটা আমি এক জায়গা থেকে আনাইছিলাম কারণ ওই সময় এটা অ্যাভেলেবল ব্যাক ডোরটা একটু খুলেন আমরা দেখি এবং স্পয়লার আছে এখানে একটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্পয়লার আছে আমি একটু শৌখিন ভাবে শখের বসে চালাতে পছন্দ করি স্মুথ সেই ক্ষেত্রে আসলে আমি বেশি অকটেনে চালাতাম তারপর যখন তেলের দাম বাড়লো তখন ভাই আসলে এলপিজি ছাড়া এলপিজিতে ছাড়া পছন্দ হলো না তো এলপিজি কিন্তু আমি সিএনজি তে আমি এই গাড়ি আসলে চালাই নি চালান নাই কখনো আচ্ছা তো এই পাশ দিয়ে দেখাই আমরা স্পিয়ার চাকাটা দেখাইতে পারেন আপনারা তো স্পিয়ার চাকাটা অনেক সুন্দর এটা ওয়াশ করা হয়েছে তো কেবল হ্যাঁ 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 এটা কিন্তু ইয়ার ওই নরমাল দিন না বুঝতে পেরেছি তো ওই পাশের ন্যায় এই পাশেও আপনারা কোনো স্ক্র্যাচ স্পট পাবেন না এবং প্যাডটা দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন সিট তো দেখালে আমি সিট কভার সিলিংটাও দেখেন চমৎকার এবং এই বিটে দেখাই কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এই পাশে যদি দেখাই দেখেন তো আমি একটু ভিতরে বসে দেখাই ড্যাশবোর্ডটার কি পরিস্থিতি এবং বাকি জিনিস মানে পুরাতন গাড়ি হিসেবে অনেকের কাছে অনেক পুরাতন লাগতে পারে কিন্তু দেখেন যে এটা পুরাতন কতটা ফ্রেশ দেখেন যে ভদ্র মহিলার আগে ইউজ করছে এবং আমি সেকেন্ড পার্টি স্মার্ট কার্ড আমি যেভাবে ইউজ করছি আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটা অনেক নিট এন্ড এটা জাস্ট এখানে শোপিস ছিল তো এইজন্য এটা জাস্ট আঠা স্যার আঠা লাগা আচ্ছা আপনার মোবাইল টোবাইল হাবি রাখতে পারবেন আর ফুল অপশন হচ্ছে অটো এখানে একটি বক্স আছে বুঝবা রাখতে পারবেন আর্মরেস আছে এখানে কাপ হোল্ডার আছে একটা আর এই হচ্ছে হ্যান্ড ব্রেক তো এই হচ্ছে ওভারঅল ভিতরের কন্ডিশন তো এই হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিনে তো নাইম ভাই বর্তমানে কাজ নেই না না আলহামদুলিল্লাহ ওরকম কোনো ইয়া নাই আচ্ছা আপনি রেগুলার মানে পুরাতন গাড়ি ধরেন যে টুকটাক একটু কাজ থাকবে কিন্তু আমার গাড়িতে আলহামদুলিল্লাহ যেটা নিজের পার্সোনাল ইউজ গাড়ি তো আপনিও আসছেন আপনাদের সাথে অনেক আগে থেকে সম্পর্ক আমার তো আসলে নিজের গাড়ি অবশ্যই আমি যতটা পারি যত্ন করে হয়তো চেষ্টা করি যেমন আপনার সাথে মানে কিছুদিন আগে আমার দেখা হয়েছিল আপনি গাড়ি চালেন আসছিলেন তো গাড়িতে সমস্যা থাকলে কিন্তু রেগুলার চালাইতেন না 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 অবশ্যই কিন্তু গরম না আমি যখন বললাম যে এসি একটু কাজ আছে এসি কাজ আমি অবশ্যই এটা করে দিব আচ্ছা আর এই যে দেখেন বনাট বনাটে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আচ্ছা তো আমরা এখন আসলে প্রাইসে চলে আসি এটা কেমন প্রাইস চাচ্ছেন এখন আসলে কি রমজান মাস তারপরে ধরুন যত বেশি বার্গেনিং এর দিকেও আমি আসলে সেরকম ইয়াতেও আমি এর আগে আপনাদের কাছে গাড়ি বিক্রি করি নাই মোটামুটি একটা কম রেঞ্জের মধ্যে করছি যেটা এটা আমার নিজের ব্যবহৃত গাড়ি পার্সোনাল ইউজ গাড়ি একটু শখেরও গাড়ি ছিল যাই হোক ব্যবসার খাতিরে অনেক সময় অনেক কিছু ছাড়তে হয় আবার অনেক সময় অনেক কিছু হয়তো কয়েক মাস পরে আল্লাহ যদি তোক দিয়ে লিখে রাখে আপনাদের দয়া আবার কিনে আবার কিনবো আচ্ছা এখন এটা হয়তো আমি তো এটার আস্কিং প্রাইস উনি চাচ্ছেন হচ্ছে 490,000 টাকা যখন ভিডিওটা করতেছিলাম তখন দামটা আরও বেশি চেয়েছিল তো এখন ওনার আসলে ইমার্জেন্সির টাকা দরকার তাই উনি আমাকে ফোন দিল যে ভাই ওই দামটা একটু কমিয়ে দিয়ে আপনি একটু ভয়েস ওভার দিয়ে দেন তো এখন উনি চাচ্ছে 490 এটা আস্কিং প্রাইস অবশ্যই আবারও কমবে আপনারা আসেন দেখেন চালান পছন্দ হলে ইনশাল্লাহ তার সাথে কথা বলে কমিয়ে নিতে পারবেন আপনারা আসেন দেখেন তারপরে আমার সাথে বসেন যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা এটা করতে হবে ওটা করতে হবে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে হয় আমি সেটা করে দিব আর না হলে পরে সেটা আপনাদেরকে মাইনাস করে আপনারা আপনাদের মতো করে দিবেন আচ্ছা তো এটা দেখতে হলে কোথায় আসতে হবে এটা আপনাকে আসতে হবে 73 গ্রিন রোড আচ্ছা এটা হচ্ছে ঢাকার গ্রিন রোড 73 গ্রিন রোডে আসলে আপনার অফিসের ওখানে আপনার অফিসের ওখানে আসলে এটা দেখতে পারবেন তো আসেন দেখেন ইনশাল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হবে এবং আশা করি অন্য শোরুম থেকে অনেক কম দামে গাড়িটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন